প্রিয় ছাত্র ছাত্রীরা, তোমাদের সকলকে সুব্রতচারের ভূগোল ক্লাসে আবার স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করব দুই বাংলার দক্ষিণে অবস্থিত সুন্দরবনের বিপন্নতা নিয়ে। সুন্দরবনের বাস্তুতন্ত্র কিভাবে জলবায়ু পরিবর্তনের ফলে প্রভাবিত হচ্ছে, সেই বিপন্নতা নিয়েই আজকে আমি তোমাদের সামনে এই ভিডিওটি আলোচনা করব। তোমরা শুনতে থাকো। গঙ্গা, পদ্মা, মেঘনা বদ্বীপের সক্রিয় অংশে পৃথিবীব্যাপী জলবায়ু পরিবর্তনের প্রভাব। আমাদের এই যে প্রশ্নটা, এটা শুধুমাত্র পরীক্ষায় পড়ার জন্য তৈরি করলেই হবে না। আমাদের যে জেনারেল নলেজ, এই জেনারেল নলেজের এম্পাওয়ারমেন্টের জন্য কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ একটা অংশ। যেহেতু আমরা পশ্চিমবঙ্গের বাসিন্দা এবং আমাদের পশ্চিমবঙ্গ এবং আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ, এই দুটো দেশ এবং রাজ্য, এদের যে নদী মোহনা, আমাদের যেমন পশ্চিমবঙ্গে রয়েছে গঙ্গা, আমাদের প্রতিবেশী দেশে রয়েছে পদ্মা এবং মেঘনা, তাদের যে সক্রিয় বদ্বীপ অংশ যাকে আমরা সুন্দরবন বলে জানি, এই সুন্দরবন শুধুমাত্র বইয়ে পড়ার জন্য নয়, এই সুন্দরবন শুধুমাত্র বেড়াতে যাওয়ার জন্য নয়, সুন্দরবন মানে শুধু রয়্যাল বেঙ্গল টাইগারের জন্য নয়, সুন্দরবন পৃথিবীর বাস্তুতন্ত্রের একটা অন্যতম গুরুত্বপূর্ণ অংশ, নদী মোহনার বাস্তুতন্ত্রের এক অনন্য সাধারণ নিদর্শন এই সুন্দরবনকে কেন্দ্র করে গড়ে উঠেছে। বর্তমানে এই সুন্দরবন আমাদের পৃথিবীব্যাপী যে জলবায়ু পরিবর্তন, সেই জলবায়ু পরিবর্তনের অন্যতম বড় একটা শিকার। পরীক্ষার জন্য যদি তোমরা পড়ো, তাহলে এটা একটা পরিষ্কার 5 নম্বরের প্রশ্নের জন্য প্রস্তুত করবে, যে গঙ্গা, পদ্মা, মেঘনা বদ্বীপের সক্রিয় অংশে পৃথিবীব্যাপী জলবায়ু পরিবর্তনের প্রভাব আলোচনা করো। আমরা প্রভাবটা অবশ্যই আলোচনা করব একটা 5 নম্বরের প্রশ্নের জন্য। তো তার আগে আমরা সুন্দরবন সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমরা জেনে নেব, যে তথ্যগুলো আমাদের প্রত্যেকের জানা দরকার আমাদের জেনারেল নলেজের জন্য। প্রথমেই দেখো, বলা হয়েছে পৃথিবীর এটি বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য। আমাদের পৃথিবীতে যত ম্যানগ্রোভ বনভূমি রয়েছে, আমরা জানি যে সমুদ্রের নোনা জলে যেখানে জোয়ার ভাটা খেলে, সেই জায়গায় যে সমস্ত উদ্ভিদ জন্মায়, সুন্দরী, গরান, গেওয়া, হেতাল, বাইন, পাইন ইত্যাদি, তাদের নিয়ে যে অসাধারণ বাস্তুতন্ত্র গড়ে উঠেছে, সেই ধরনের যে অরণ্য তাদের বলা হয় ম্যানগ্রোভ অরণ্য। এরা জীবনবিজ্ঞানের পরিভাষায় এদের বলা হয় হলোফাইট বা লবণাম্বু জাতীয় উদ্ভিদ। আমাদের এই যে সুন্দরবন, ভারত এবং বাংলাদেশ মিলিতভাবে প্রায় 10,000 বর্গ কিলোমিটার, এলাকাটা কিন্তু নেহাত কম নয়, যার মধ্যে আমাদের পশ্চিমবঙ্গে আছে 4,100 বর্গ কিলোমিটার। অর্থাৎ ভারত বাংলাদেশের মধ্যে সুন্দরবনের বেশি অংশটাই রয়েছে কোথায়, না পূর্ব দিক ঘেঁষে বাংলাদেশে। সুন্দরবনের উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে খুব কম, 0.9 থেকে 2.11 মিটার। সমুদ্রপৃষ্ঠ থেকে এত কম উচ্চতার জন্যই বর্তমানে সমুদ্রের উচ্চতা, জলতলের উচ্চতা বৃদ্ধিজনিত সমস্যার কবলে কিন্তু সুন্দরবন পড়ছে। সুন্দরবনের এই অসাধারণ জীব বৈচিত্র্যের জন্য 1987 সালে ইউনেস্কো, আমাদের ইউএনওর একটা অন্যতম অংশ ইউনেস্কো আমরা জানি, এরা একে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা দিয়েছিল এবং ভারত সরকার এটাকে বায়োস্পিয়ার রিজার্ভ বা জীবমণ্ডল সংরক্ষণ অঞ্চল হিসাবে ঘোষণা করে। এবং সবথেকে আশ্চর্যের বিষয়, এই যে একটা এত বড় এলাকা, এটা যে শুধুমাত্র আমরা সুন্দরবন মানেই বুঝে থাকি যে রয়্যাল বেঙ্গল টাইগারের আবাসস্থল, কুমিরের আবাসস্থল এবং দিগন্ত বিস্তৃত বড় বড় খাঁড়ি, লবণাম্ব উদ্ভিদ, এই সমস্ত জিনিসের অবস্থান, তা কিন্তু নয়। এগুলো বাদ দিয়েও বর্তমানে ভারত এবং বাংলাদেশ মিলে প্রায় 1.2 কারোর, মানে 1.2 কোটি মানুষ বসবাস করে এই সুন্দরবনে। অর্থাৎ ওই সমস্ত যে মানুষ যারা সুন্দরবনে বসবাস করে, তাদের জীবন, তাদের জীবিকা, সমস্ত কিছু, তাদের অর্থনৈতিক অবস্থা,
এগুলোর সাথে সাথে সংশ্লিষ্ট অঞ্চলের বাস্তুতন্ত্র সমস্ত কিছুই কিন্তু পৃথিবীব্যাপী জলবায়ু পরিবর্তনের প্রভাবে প্রভাবিত হতে পারে। তো আমরা দেখে নেব যে কি কি প্রভাব সুন্দরবন অঞ্চলে পড়ে থাকে। জীবাশ্ম জ্বালানি দহন, যানবাহন ও কলকারখানা বৃদ্ধি, বৃক্ষচ্ছেদনজনিত কার্বন ডাই অক্সাইডের বৃদ্ধি, ওজোন স্তরের বিনাশ, গ্রিনহাউস প্রভাব ও পৃথিবীব্যাপী উষ্ণতা ও বিশ্ব উষ্ণায়ন প্রভৃতি এই কারণে সুন্দরবন অঞ্চলে প্রতি 10 বছর অন্তর 0.5 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে, যা সরাসরি সুন্দরবন অঞ্চলের দ্বীপগুলোর উপর ক্রমশ প্রভাব বিস্তার করছে। কি কি প্রভাব বিস্তার করছে দেখো, আমরা একটা একটা করে পয়েন্ট ওয়াইজ আলোচনা করছি। প্রথমে দেখো উষ্ণতা বৃদ্ধি। সেন্টার ফর সায়েন্স অ্যান্ড এনভায়রনমেন্টের হিসাব অনুযায়ী 1980 থেকে মানে 1980 থেকে 2007 এই সালের মধ্যে সুন্দরবন অঞ্চলের যে নদী জল সেখানের উষ্ণতা 0.5 ডিগ্রি সেন্টিগ্রেড বেড়েছে। ভাবো যে একটা অঞ্চলে তাপমাত্রা 0.5 ডিগ্রি সেন্টিগ্রেড যদি বেড়ে যায় তাহলে এই অঞ্চলটা এমনিতেই বাস্তুতান্ত্রিক দিক থেকে ভীষণভাবে সেন্সিটিভ, ফলে এখানে যে সমস্ত ম্যানগ্রোভ উদ্ভিদ থাকে এদের, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা, এখানকার যে ম্যানগ্রোভ উদ্ভিদগুলো থাকে তারা কিন্তু এই উষ্ণতা বৃদ্ধির কারণে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। এবং তোমাদের একটা তথ্য জানিয়ে রাখি যে ন্যাচারালি সুন্দরবন অঞ্চলের যে নামকরণ সেটা সুন্দরী গাছ থেকে হয়েছে বলে আমরা জেনে থাকি। এই যে সুন্দরী, গড়ান, গেওয়া, হেতাল, এই যে গাছগুলো এরা কিন্তু সুন্দরবনের চিরাচরিত গাছ। এখন এদের তুলনায় উষ্ণতা বৃদ্ধির ফলে আমাদের সুন্দরবনের যেটা পশ্চিমবঙ্গমুখী অংশ সেখানে বাইন জাতীয়, আমি নামটা তোমাদের লিখছি, বাইন, এই বাইন হচ্ছে এক ধরনের ম্যানগ্রোভ উদ্ভিদ, এদের পরিমাণটা তুলনামূলকভাবে বাড়ছে। এখন এরা হচ্ছে ম্যানগ্রোভ উদ্ভিদ তো ঠিক আছে, কিন্তু এদের যে ক্যাটাগরিটা, এদের যে চরিত্রটা, এটা কিন্তু সুন্দরী, গড়ান, গেওয়ার মতন নয়। এরা অপেক্ষাকৃত একটু বিপ্লিকেটেড, মানে ডালপালা কম থাকে, অর্থাৎ চিরাচরিত যে লবণাম্বু ম্যানগ্রোভ উদ্ভিদ তার তুলনায় এই ধরনের অপেক্ষাকৃত নিম্নমানের ম্যানগ্রোভ উদ্ভিদ বংশবৃদ্ধি করছে। কিসের কারণে? উষ্ণতা বৃদ্ধির কারণে। 2 নম্বর, সমুদ্র জলের উচ্চতা বৃদ্ধি। আমরা বিভিন্ন সময়ে পরিবেশ ভূগোল পড়তে গিয়ে আমাদের পৃথিবীর অন্যতম একটা প্রধান সমস্যা পড়েছি, যেটা সমুদ্র জলের উচ্চতা অর্থাৎ হাইটটা বেড়ে যাচ্ছে। তার কারণ অবশ্যই পৃথিবীব্যাপী বিশ্ব উষ্ণায়ন, যার ফলে মেরু অঞ্চলের বরফ গলছে, সেই বরফ গলা অতিরিক্ত জল সমুদ্রে এসে সমুদ্র জলের উচ্চতা বাড়িয়ে তুলছে। এখন ব্যাপারটা হচ্ছে, আমরা ঠিক এর আগেই পড়লাম যে সুন্দরবনের যে উচ্চতা সমুদ্রতল থেকে খুব একটা বেশি উপরে নয়। স্বাভাবিকভাবেই যদি এইভাবে সমুদ্র জলের উচ্চতা বাড়তে থাকে তাহলে কিন্তু একটা সময় সুন্দরবন অঞ্চলের যে দ্বীপগুলো আছে এই দ্বীপগুলো সমুদ্রের তলায় চলে যাবে, অর্থাৎ নিমজ্জিত হবে। যদিও এটা একটা অতিকথনই বলা যেতে পারে, তার কারণ আমাদের গঙ্গা, ব্রহ্মপুত্র, এই যে বড় বড় নদীগুলো আছে এরা প্রতি বছর মোহনাতে যত পরিমাণ হারে পলি সঞ্চয়ের মাধ্যমে সংশ্লিষ্ট সুন্দরবন অঞ্চলের উচ্চতা বৃদ্ধি করছে তার তুলনায় সমুদ্র জলের উচ্চতা বৃদ্ধির হার অনেকটাই কম। অর্থাৎ বিজ্ঞানীরা যে মাঝে মাঝে বা বিভিন্ন সংবাদপত্রে আমরা দেখে থাকি যে আগামী 20 বছর, 30 বছর বা 40 বছরের মধ্যে সুন্দরবন সমুদ্রের তলায় নিমজ্জিত হয়ে যাবে বা আমাদের কলকাতা সংলগ্ন অঞ্চল সমুদ্রের তলায় চলে যাবে, এটা কিন্তু ততটা ঠিক ধারণা নয়। হয়তো যাবে, যদি আমরা সচেতন না হই তাহলে হয়তো যেতে আরও 200 থেকে 300 বছর লাগবে। পরের অংশ দেখো, 3 নম্বর, ঘূর্ণিঝড়ের প্রভাব। আমরা দেখেছি যে বিগত কয়েক বছরে অর্থাৎ কয়েক দশকে প্রচুর ঘূর্ণিঝড় সুন্দরবন অঞ্চলের মধ্য দিয়ে প্রবেশ করে। এখন এই যে বঙ্গোপসাগর
উপকূল সংলগ্ন পশ্চিমবঙ্গের যে দক্ষিণ চব্বিশ পরগনা এবং উত্তর চব্বিশ পরগনা অঞ্চল, এই অঞ্চলটাতে সব থেকে বেশি ঘূর্ণিঝড় প্রভাবিত হয়। এর আগে আমরা 2009 সালে আয়লা ঘূর্ণিঝড় দেখেছি, 2009 আয়লা দেখেছি, আর তো বলতেই হবে না 2020 আমাদের দেখিয়েছে আমফান। তাহলে এই যে বড় বড় ঘূর্ণিঝড়, এগুলো কিন্তু প্রায়শই সুন্দরবন অঞ্চলের উপর দিয়ে যায়। এবং বিজ্ঞানীরা বলছেন এই যে বঙ্গোপসাগর সংলগ্ন অঞ্চলে ঘন ঘন ঘূর্ণিঝড় সৃষ্টি হচ্ছে, এটা কেন হচ্ছে না, সমুদ্র জলের উষ্ণতা বৃদ্ধির জন্য। তাহলে যত বেশি সমুদ্র জলের উষ্ণতা বাড়বে, তত বেশি পরিমাণে সংশ্লিষ্ট অঞ্চলে ঘূর্ণিঝড়ের পরিমাণও বাড়বে এবং তা সুন্দরবনকে প্রভাবিত করবে। এবং তোমাদের একটা তথ্য এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে যদি আজকে সুন্দরবন না থাকতো, সুন্দরবনে যদি ম্যানগ্রোভ অরণ্য না থাকতো, তাহলে এই যে বড় বড় ঘূর্ণিঝড় যা 2009 এবং 2020 আমাদের পশ্চিমবঙ্গের বুক চিরে বয়ে গিয়েছিল, তা কিন্তু আরও বেশি ভয়ঙ্কর আকার ধারণ করতে পারত, আরও বেশি ধ্বংস করতে পারত। কিন্তু সুন্দরবনের ম্যানগ্রোভ অরণ্য বুক পেতে নীলকণ্ঠ হয়ে এই সামুদ্রিক ঘূর্ণিঝড়কে গিলে নিয়েছে। অর্থাৎ ম্যানগ্রোভ অরণ্য এই সমস্ত বড় বড় ঘূর্ণিঝড়ের ঝড়ঝাপটা নিজে গ্রহণ করেছে, নিজে ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু তার প্রাচীরের আড়ালে যে বড় শহর আমাদের কলকাতা আছে তাকে রক্ষা করে গিয়েছে, তার যে বিশাল জনবসতি তাকে রক্ষা করে গিয়েছে। তাহলে সহজেই বুঝতে পারা যাচ্ছে যে এই ম্যানগ্রোভ অরণ্যের গুরুত্ব কতটা অপরিসীম। 4 নম্বর, লবণতা ও কৃষি জমির ক্ষতি। সমুদ্র জলের যদি উচ্চতা বাড়ে তাহলে কি হবে, সমুদ্রের জল সুন্দরবন অঞ্চলে, তোমরা পরবর্তীকালে বড় হয়ে পড়বে দেখবে যে সুন্দরবন অঞ্চলের কৃষি জমি রক্ষার জন্য সুন্দরবনকে বড় বড় বাঁধ দিয়ে ঘিরে দেওয়া হয়েছে, বড় বড় বাঁধ দেওয়া হয়েছে। ধরো এই পাশ দিয়ে নদী যাচ্ছে, তো এখানে বাঁধ দিয়ে দেওয়া হয়েছে। এই বাঁধগুলোকে বলা হয় রিং বাঁধ, রিংয়ের মতন, অর্থাৎ আঙুলের রিংয়ের মতন দেখতে বলে বলা হয় রিং বাঁধ। তো যদি সমুদ্র জলের উচ্চতা বাড়ে তাহলে জল, নদীর জল এই বাঁধ অতিক্রম করে গ্রামের ভিতর কৃষি জমির মধ্যে প্রবেশ করে যায়। সমুদ্রের নোনা জল, সংশ্লিষ্ট অঞ্চলের নদীর নোনা জল এখানে প্রবেশ করে কৃষি জমির ক্ষতি করে, কৃষি জমিকে লবণাক্ত করে তোলে। ম্যানগ্রোভ বনভূমির ক্ষতি, পরের পয়েন্ট 5 নম্বর, ম্যানগ্রোভ বনভূমির ক্ষতি। সমুদ্র জলের উচ্চতা বৃদ্ধি, বিশ্ব উষ্ণায়ন সহ আরও মানসিক কার্যকলাপের দ্বারা বর্তমানে কিন্তু ম্যানগ্রোভ অরণ্য ভীষণ ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এবং ম্যানগ্রোভ অরণ্য তখনই ভালো বাড়ে যখন সংশ্লিষ্ট অঞ্চলে নোনা জলের সাথে সাথে কিছুটা মিষ্টি জলের যোগানও থাকে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আমাদের কলকাতা সংলগ্ন অঞ্চলের অতিরিক্ত নদী দূষণজনিত কারণে সুন্দরবন অঞ্চলে মিষ্টি জলের যোগান অনেকটাই কমে গেছে। ফলে আমাদের পশ্চিমবঙ্গের দিকে সুন্দরবনের ম্যানগ্রোভ অরণ্য থেকে থেকে ক্ষতিগ্রস্ত হচ্ছে, তুলনায় কিন্তু বাংলাদেশের দিকে সুন্দরবনের অবস্থা ততটা খারাপ নয়। সেখানে কিন্তু সুন্দরবনের যে ঘনত্ব, এটা আমার কথার কথা নয়, এটা স্যাটেলাইট ইমেজ বলছে যে আমাদের পশ্চিমবঙ্গের দিকে যতটা সুন্দরবনের ঘনত্ব, ম্যানগ্রোভ অরণ্যের ঘনত্ব দেখা যায় তার থেকে বাংলাদেশের দিকে অনেকটাই বেশি। আর সর্বোপরি যেটা বলা যায় 6 নম্বর পয়েন্ট, বাস্তুতন্ত্রের ক্ষতি। সুন্দরবনে একটা খুব ভার্নারেবল ইকোসিস্টেম গড়ে উঠেছে, যেখানেতে উদ্ভিদ প্রাণী সহ প্রচুর ধরনের অনেক ধরনের জিনিস নিয়ে একটা বাস্তুতন্ত্র গড়ে উঠেছে, যেখানে মানুষও যুক্ত আছে। তো এই যে বাস্তুতান্ত্রিক একটা সিস্টেম, ইকোসিস্টেম, এই ইকোসিস্টেমটা থেকে থেকে কিন্তু ডিস্ট্রয় হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। তার জন্যে অনেকাংশে অবশ্য আমরা মানুষই দায়ী। যেমন আগে সুন্দরবন অঞ্চলের মানুষজন চাষ করার জন্য বিভিন্ন যে জাল ব্যবহার করত, এখন অনেক জায়গায় সেই জাল ব্যবহার না করে বিষ ছড়িয়ে দেওয়া হচ্ছে, বিষ ছড়িয়ে মাছ ধরা হয়। তাহলে এর ফলে কিন্তু সুন্দরবন অঞ্চলের যে বাস্তুতন্ত্র, এটা নষ্ট হচ্ছে। এবং সুন্দরবনের ম্যানগ্রোভ অরণ্য ক্ষতিগ্রস্ত হওয়ার জন্য এখানকার যেটা প্রাণী, অর্থাৎ রয়্যাল বেঙ্গল টাইগার, তারা প্রায়শই গ্রামাঞ্চলে ঢুকে মানুষ হত্যা করছে। অর্থাৎ মানুষ এবং প্রাণীর মধ্যে
একটা সংঘাতের পরিবেশ তৈরি হচ্ছে এবং সর্বোপরি বাস্তুতন্ত্রের ক্ষতি হচ্ছে। তোমরা এটা একটা 5 নম্বরের প্রশ্নের জন্য খুব ভালো করে মুখস্থ করে নিও। আজকের জন্য এই পর্যন্তই, নমস্কার।